Hello. 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 Oje reflect hocche. Hello. দুবার শোনা যাচ্ছে, দেখেছ? আরে ডিলেটা কেটে দাও মনিটরে, মনিটরের মধ্যেটা। হ্যালো, এইবার ঠিক আছে, আউটে দিয়ে দাও, ঠিক আছে? হ্যালো 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 হ্যালো, আউট একটু ডিলে দিয়ে দাও, আউটসাইড। হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, চলবে? একদম রেখে দাও, আর ভালো করার চেষ্টা করবে না, আর একটু হাত দেবে না। শ্রোতা, ভক্ত শ্রোতা, আপনাদের সবার চরণে প্রণাম। রামকৃষ্ণ মঠ, এটার সাথে আমাদের আত্মিক সম্পর্ক, যদিও আমি অনেক দিন পর ময়মনসিংহের মিশনে আবার এলাম, তো দেবুদার সাথে আমাদের যে হৃদয়ের মিল, তার থেকেই আমাদের আসা শুরু ময়মনসিংহ মিশনে। দেবু মহারাজের সাথে আমাদের সম্পর্কটা এত গভীর যে আজকে এসে দেখে শুধু আমার বুকের ভিতর হুহু করেছে, আর কিছুই বলার নেই। আর এখানে যারা মহারাজ আছেন, এখানে অধ্যক্ষ মহারাজ, আরও যারা মহারাজরা সন্ন্যাসীরা রয়েছেন, এরা প্রত্যেকেই আমাদের ভীষণ ভীষণ প্রিয়। বিশেষ করে শিল্পীদের সাথে এদের যে সম্পর্কটি, এটা অতীব গভীর। কারণ ঠাকুর নিজে এত বেশি গান পছন্দ করতেন, স্বামী বিবেকানন্দ তো নিজে গানই করতেন, অসাধারণ কণ্ঠশৈলী ছিল স্বামী বিবেকানন্দের। তো যা হোক, গান দিয়ে যত তাড়াতাড়ি ঈশ্বর লাভ করা যায়, পৃথিবীতে অন্য কোনো পথ বোধহয় নেই যেই পথে সাধনা করে জীবন পাত করে দিয়েও ঈশ্বর প্রাপ্তি ঘটে না। একমাত্র সঙ্গীতের সুরের মধ্যেই আছেন পরম ব্রহ্ম। তো যা হোক, কথা বাড়াবো না, রাত অধিক হয়ে গেছে, আমার সময় ছিল 7:30, তো দৈবক্রমে 10:05 মাইক ধরতে পেরেছি। তো যা হোক, গান করি, গানের ফাঁকে ফাঁকে দু একটা কথা বলবো, রাত অনেক হয়ে গেছে, আপনাদেরও সংসার। আমার দাও জ্ঞান অঞ্জন আমার দাও, মায়ার মায়াতে পড়ে ভুলে রইত মারে
তার মায়াতে পরে ভুলি হে তো মারে, কৃপা করে আমায় পথ দেখা গুরু, কৃপা করে আমায় পথ দেখা জ্ঞান অঞ্জন আমার দাও, জ্ঞান অঞ্জন আমার দাও, কেন তিমুইর হে গুরু নাশ করো, জ্ঞানঞ্জন আমার দাও গুরু, জ্ঞান অঞ্জন আমারে দাও। এটা ছিল প্রার্থনা সঙ্গীত।